স্মরণ থাকা অবস্থায় সদা যদি পড়ে এটা কোনো গ্রহণযোগ্য হবে না আর এইটা যদি জগতে স্মরণই হয় নাই তাহলে সেটা তো আল্লাহ কাপুর রহম সেটা আল্লাহ দেখেন ওয়ালা সদা মিন গুলুল আর গুলুল এটা হারাম্মাল কমাই করে চুরি ডাকাতি করে এনে সেখান থেকে মসজিদ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার দান করলেন এইটা কবুল হবে না স্বভাব হবে না স্বভাব হবে না স্বভাব হবে না একজন মানুষের বুকের রক্ত জমা করে এনে তারা মসজিদ নির্মাণে এতিমখানায় দান করেছে বলে হুজুর ঠিক মতো দিবেন হাজারটা দেবেন ঠিক মতো মন ঠিক মতো দিলেও কি আরাম টাকাতেই কামাই পকেট মারির কামাই আমার কাছে একবার বলছিলাম না যে পকেট মার একজন আনছিলো সাড়ে বারো হাজার টাকা আমি জিজ্ঞাসা করলাম ভাইজান কি পেশায় আছেন যে জামা কাপড় তো বোঝায় না যে আপনি এত টাকা দিতে পারেন তো বলছে যে হুজুর আমি একটা ব্যবসায় আছি কী ব্যবসায় আছেন তো বলে পকেট মারিং করি এই ঈদের গনে যাতে ধরা যদি না পড়ি ব্যবসাটা আল্লাহ যদি সোনা করতে দেন তাহলে আড়াই পার্সেন্ট দিব মানতি করছিলাম হুজুর সেইটাই নিয়ে আসছি আর হুজুর আপনার মতো আলেম কেউ পাইলাম আপনার হাতে দিতে পারলাম আমি পরে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ইউর বিজনেস বিজনেসটা কি তখন বারবার বাবা বাচ্চা বলে উৎসাহ দেওয়ার পরে তোর বলল যে হুজুর এই যে পকেট মারি আমি বললাম যে এইটা আপনি যদি পারেন মসজিদে দেয়া যাবা জায়েজ হবে না এতিমখানায় দেওয়াও জায়েজ হবে না তাইলে আপনি একটা কাজ করেন ওই যাদের কাছ থেকে নেছেন কৌশলে তাদের কারোর ছেলের মেয়ের বিয়েতে উপ হাজির হয়ে যাবেন আর বলবেন কি আমি খানায় অংশগ্রহণ করতাম কিন্তু আমি আর আজকের একটা ভীষণ ব্যস্ত কাজের মধ্যে থাকাতে আমি আর খানা খেতে পারলাম না আপনার ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে শুভেচ্ছা দিয়ে গেলাম আরটা আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপ এই রকম করি এরম বহু করকেও আমি মশালা দিছি যে কি করব। কোম্পানির মালিক ফটোকপি করতে পাঠায় আমাকে সেখানে ফটোকপি করাই আমি কত দিয়ে ফটোকপি করাই আমি এক টাকা করে কিন্তু অফিসে এসে বিল নিছি এই তিরিশ বছর যাবৎ বিল নিয়েছি আড়াই টাকা দরে মালিক মনে করে যে তাই হবে তাহলে লক্ষ লক্ষ টাকা এইভাবে আমি কি করব এখন এখন মালিকের ছেলে মেয়ের বিবাহে উপলক্ষে তার কাছে এই সব টাকা ফেরত দিয়ে দেন মশালা ঘোরাতে পারবো না যদি পরিশোধ করবার ক্ষমতা যোগ্যতা থাকে ফিরাইয়ে দেন আর যদি না থাকে তাহলে হাতে পায়ে ধরে গোপনে একদিন যাইয়ে পায়ে ধরে শুয়ে পড়লে মাপ চাইলে ক্ষমা চাইলে যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ আমি শুয়ার থেকে উঠবো না ঠ্যাং ছাড়বো না এরম যদি করে কোটিপতি যদি হয় ক্ষমা করে দিলে দিতেও পারে আল এতে দা উফিল উদু অজু করবার সময়ও কোনো মুসলমান পানি ব্যবহারের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারবে না পারবে নাকি এই পারে পারবে এস উজু যেটা আছে সেটা সর্বোচ্চ সেটা বলেছি প্রত্যেক অঙ্গ সর্বোচ্চ তিনবার করে করতে পারবে আর কি করতে পারবে যেমন হাত ধোয়ার সময় কলু সহ তো পরে পরে আরো দুই আঙ্গুল আরো দুই আঙ্গুল তিন আঙ্গুল বেশি করে ধুইতে পারবে আর প্রত্যেকটা অঙ্গ যাতে কোনো একটা অংশ বাদ না থাকে এইটা শিওর করতে হবে আর তিনবার করে করতে হবে আর ফরজ পরিমাণের চাইতে অল্প একটু বাড়াতে হবে এসবাগুল উজু হয়ে গেল এখন একজন মানুষ বলছে যে আল্লাহ গাফুর রহিম এই চোখ দ্বারা মুখ দ্বারা কত গোনার কাজ করছি সেই জন্যই মনে মনে করে একবারে মাথা মসে করছে আপনি যে কতবার বসেও করলেন তারপর আল্লাহ ব্রেনের থেকে যাতে কুচিন্তাটা বের করে দেন আচ্ছা দশ বিশ বার মাথা মসে করলে কুচিন্তা বের করে দেন এটা কোনো কথা হলো কথা হলো কথা হলো হাত ধুতেছে তো ধুতেছেই একজন মানুষ গোসল করতে ফরজ গোসল করবার সময় কুড়ি বালতি পঁচিশ বালতি পানি ব্যবহার করেছে এখন তো সরকার যে পানি দেয় এটা সমস্ত লিটার হিসাবে বিল নেই ইসলামের কেন্দ্রগুলিতে মসজিদে মাদ্রাসায় গভর্নমেন্ট হয়তো কঠোর হয় না কিন্তু বাণিজ্যিক কেন্দ্রগুলিতে আদায় করতে অনেক সময় পারে না সরকারের লোকেরা কিন্তু আসলে তো ডিসিশন হয়েছে ওইটাই যদিও নদী বিভিন্ন নদীওয়ালা দেশ তথাপিও পানি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সংযমী হতে হবে এই তো আল্লাহ নবীর দেড় হাজার বছর মুসলমান জাতিকে শিখিয়ে গিয়েছেন মুসলমান জাতির ইসলামিক স্কলারগণ যদি এইসব বিষয়গুলি ভালো করে প্রচার করতেন তাহলে ইহুদি নাসারারা আমেরিকা সম্পদের অপচয় অপব্যয় বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন এইগুলি মানুষ করবে কেন আল এতে দাউফিল উদু অযুগ করবার ব্যাপারে সীমা লঙ্ঘন এটা এই বর্ণনা করছেন আমর এমনি সোয়াইবেন আন আবিহে হে আন এই আমর ওনার বাবার নাম হলো সোয়াইব আর ওনার দাদার নাম ওনার দাদা নাম আনজাদ্দিহি ওনার দাদার থেকে ওনার দাদার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নিচে লেখা আছে মোহাম্মদ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ মানে আব্দুল্লাহ কোন আবদুল্লাহ এটা আমর এমনি লাশের ছেলে আমি ওনার মাজার জিয়ারত করছি মিশরে ফুস্তাত নগরে শুধু ওই মাজারটা জিয়ারাত করবার জন্য নগর পর্যন্ত কায়রো শহর থেকে আমি বাসে করে গেছি ফিরি ছিলাম গেছি আল্লাহ নবীর একজন সাহাবা উনি ওই বিখ্যাত সাহাবিনা বলতেন যে তিনজন তো তিন রকম বললেন যে সারা জীবন বিবাহ করব না বছর সয়ামত দাহার করব দিনের বেলায় রোজা দেখি নবসোর মাথা ছেঁচে দেব আরেকজন বলছিলেন যে বিছানায় পিঠ লাগাবো না সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে তিনজন সাহাবা বারান্দায় বসে এইসব আলোচনা করে তারপর যখন চলে যাচ্ছিলেন ইতিমধ্যেই রসুল্লাহ এসে পড়েছে নবী আলাইস্লাত আসসালাম তখন রসুল্লাহকে দেখে ওনারা তিনজন থেমে গেলেন রসুল্লাহ আগে ঘরে গেলেন যে বলছে এই একেবারে পাথর দিয়ে যেমন নাকি সাপের মাথা ছেঁচে দেয় দংশন যাতে না করতে পারে এরম করবে এই ডিসিশন নিয়ে এখন উঠে যাচ্ছে আপনি ছিলেন না তো ওরা নিজেরাই নিজেরাই প্রোগ্রাম বানাইয়ে উঠে যাচ্ছে আল্লাহ নবী তখন বলে শোনো বস আবার বসালেন বসা বললেন কি আলোচনা করছো এই এই আলোচনা করেছি তো উনি বললেন যে দেখো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে পারবা যা আর এই তিনবারের যদি না আমার সন্দেহ এইরকম করছে একজন টয়লেটে গিয়ে বলছে কোনো ময়লা থেকে গেল কিনা সেই জন্য চার পাঁচ একেবারে চার পাঁচ এই বদনা পানি ব্যবহার করছে পানির এমনিতেই অভাব তারপরে চার পাঁচ বদনা পানি টয়লেটের মধ্যে ঢুকে ফমন জাদা আলা হাজা ফখাদ আসা আ নবী পাক বললেন সে একজন পাপিষ্ট লোক সে অপব্যয়কারী ও তা আড্ডা ও জলামা এই ধরনের রসুলুল্লাহর উপাধি রহমাতুল্লিল আলমিন তিনি এই ধরনের সিরিয়াস শব্দ বলেছেন আসা আ সে একজন পাপি ও তা সে একজন সীমালঙ্গনকারী জ্বালামা মানে অত্যাচারকারী কিসের অত্যাচার করলো নিজের সময় নষ্ট করেছে আল্লাহর পানি ধ্বংস করেছে অন্যান্য আরো বিভিন্ন ভালো কাজ কর্ম তার সামনে ছিল সেইগুলি সে করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের আর ছেলে ছিলেন আবদুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে আব্বাস উনি বলছেন যে কুন্না জুলুসান ইলা আবদুল্লাহ ইবনে আব্বাস আমরা বসা ছিলাম আবদুল্লাহ ইবনে আব্বাসের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে আমরা বসেছিলাম ফাকোয়ালা উনি বলেন আল্লাহে আল্লাহে আল্লাহর কসম দিয়ে বলি মা খাসানা রাসুল্লাহ বেসাইয়ান দুনান নাস আমরা যারা রসুল্লাহর পরিবারের লোক আমরা যারা কি রসুল্লাহর পরিবারের লোক আহালে বায়েত আহলে বায়েত তাদের জন্য আল্লাহ নবী ইসলামের কোনো বিশেষ করে কোনো আইনের কোনো সার প্রদান করেন নাই এই যে মা খাসানা রসুল্লাহ বেসাইয়েন আমাদের জন্য ইসলামের কোনো বিশেষ আইন দেননি কোনো আইনের কোনো সার দেন নাই যে রসুলের পরিবারের হওয়ার কারণে তাহার জন্য না পড়েও নাক ডাকাইয়ে ঘুমালেও অলি হবা ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না হ্যাঁ সুন্নাতগুলো তোমরা পড়া লাগবে না কারণ আমি মহাবিপদের সময় আমার সঙ্গে ছিলাম এই ধরনের কোন রকমের বিশেষ সুযোগ সুবিধা নবী আমাদের জন্য দেন নাই বে সালাসাতে আসিয়া কিন্তু তিনটা জিনিস আমাদের জন্য রসুল্লাহ শুধু নিষেধ করেছিলেন সেই তিনটা জিনিস শুধু এই আহালে বাইতের নবী রসুল্লাহর পরিবারের লোকদের জন্য সেই তিনটা জিনিস বিশেষ করে নিষিদ্ধ এবং হারাম আর অন্য লোকদের জন্য সেগুলি যায় এই তিনটা বাদে আর কোনো বৈশিষ্ট্য আমাদের নাই তা তিনটা জিনিস কি কি ফাইন না হু আমারা না আনুসবেগাল ওজু উনি বলছিলেন যে আমার পরিবারের লোক যখন আপনারা হয়েছেন তাহলে একটা করেন অজুকে খুব এস বাঘের সঙ্গে করবেন এস বাঘ এস বাঘ অজু করবার সময়ে বিশেষ করে পানি যদি ঠান্ডা হয় শীতের মৌসুম মারাত্মক যদি ঠান্ডা হয় সেই পানি তিনবার নাকের মধ্যে ঢুকানো কীরকম গালের মধ্যে শুধু ঠোঁটের রেখাডেটো লাগাই আবার থুট করে ফেলে দেয় এই মারাত্মক বরফের মতো পানি এটা গালের মধ্যে তিনবার দেওয়া নাকের মধ্যে তিনবার দেওয়া ভালো করে মুখমণ্ডল ধৌতো করা কোনো সহ দৌত করা এই ধরনের ঠান্ডা পানি যদি হয় আর পানি বিশেষ করে যদি অল্প থাকে কিনে আনতে একটা পানি কুড়ি রিয়াল বোতল ওই মোজদালিবার মাঠে আরাফার মাঠে এরকম কোনো কোনো পরিস্থিতিতে পড়া গেছে আর বেশি রিয়াল নিবি চল্লিশ রিয়াল নিবি টাকা তো আনছি হজে ব্যয় করবার জন্য দে বড় একটা বোতল দে সুন্দর করে অজু করি এখনই যদি অজু না করি তো আর কখন করবো তাহলে কি করো পানি উঠানো খুব কষ্ট যদি আয় কূপের মধ্য থেকে পানি উঠাতে হবে বহু দূরে গিয়ে লাইনে দাঁড়িয়ে পানি আনতে হবে